রাজধানীর কাঁটাবনে শেলটেক কম্পিউটার সিটি ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার এম আর আমিন, সরাসরি আছি তার কাছে। আমিন, কি অবস্থা এখন? আমি আছি হচ্ছে বাটা সিগন্যাল, এখানে যে শেলটেক কম্পিউটার সিটি, সেটিতে আসলে আগুনের ঘটনা ঘটে। আমরা এখানে স্থানীয় যে বাসিন্দা তাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে সন্ধ্যা 7টার দিকে অর্থাৎ ইফতারের পরেই আগুনের ঘটনা ঘটে। এটি হচ্ছে আমি শেলটেক কম্পিউটার সিটি, যেটি সেটির পেছনের অংশে আমি এখন দেখাতে পাচ্ছি, যে আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়া বেরোচ্ছে। তো এই ধোঁয়াটি হচ্ছে আমরা যে এটি হচ্ছে শেলটেক কম্পিউটার সিটির যে পাঁচতলা, সেই পাঁচতলায় আসলে আগুনটির সূত্রপাত আগুনটি দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের টিমগুলো পানি দিচ্ছে, ওর পেছনের যে বিল্ডিংটি আছে সেই বিল্ডিং থেকে পানি দেওয়ার চেষ্টা করছেন। তবে আমরা সামনে দিয়েও শেলটেক কম্পিউটার সিটির সামনে গিয়েছি, সেখানে আসলে উৎসুক জনতার ভিড় এবং কোনো ধরনের ওই সামনের পাশ দিয়ে আসলে আগুনের কোনো চিহ্ন দেখা যাচ্ছে। তো আমাদেরকে স্থানীয় বাসিন্দা যারা, তারা জানিয়েছেন যে পেছনের অংশে আসলে আগুনটি ছড়িয়েছে, আগুনটি বেরোচ্ছে এবং পেছনের অংশ দিয়েই আগুনটি দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়া বেরোচ্ছে এখন পর্যন্ত। তো আমরা স্থানীয় যারা, তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে সন্ধ্যা 7টা অর্থাৎ ইফতারির পরপরই আগুনের ঘটনা ঘটেছে। এছাড়া আপনি জানেন যে এই আগুনের ঘটনার পর, এটি যেহেতু একটি সড়ক এলাকা অর্থাৎ বাণিজ্যিক এলাকা এবং কম্পিউটার সিটি এবং বিভিন্ন ধরনের শপ এখানে রয়েছে, তো আগুন লাগার খবর জানার সাথে সাথেই আসলে এখানকার যে ফায়ার সার্ভিসের বিভিন্ন টিম এসেছে। আমরা যতদূর জানতে পেরেছি যে 9টি টিম এখানে আগুন যে নির্বাপনে কাজ করছে। তো আসলে আগুন লাগার কী সূত্রপাত বা কীভাবে আগুন লেগেছে সেটি আমরা এখনও জানিনি, তাৎক্ষণিকভাবে এটি জানা সম্ভব হয়নি। তো এই ছিল আসলে কাঁটাবনের যে বাটা সিগন্যালে যে শেলটেক কম্পিউটার সিটির যে আগুনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলেন রাজধানীর কাঁটাবন বাটা সিগন্যাল এলাকা থেকে।